একই ঘরে সবগুলো একদম চড়ে চড়ে মাছ তুতো ভাই যাকে বলে। Hey guys, welcome back to my channel, Mita Uchal Vlogs. I hope you are very good. I hope you are very good. I am very good. I am very good. So, I am very good. I am very good. I am very good. I am very উকিল টুকিল সেজে একটু মুখ টুক ঘষে ঝিপ ঝিপ ঘষে দাঁত ফাঁত মেজে ভালো করে আমি ভিডিও করতে বসেছি। আসলে তোমাদের কমেন্টগুলো দেখে না আমার ভীষণ সাজতে ইচ্ছা করলো, সেই জন্য আমি আজকে সেজে গুজে ভিডিও করতে বসেছি। আসলে তোমরা তো আমাকে এই লুকে দেখোনি, তো দেখো আমাকে উকিল লাগছে কি টিচার লাগছে কি একটা ব্লগার লাগছে, তোমরা তাহলে কমেন্ট করে জানাবে। আর তোমরা যে বলছো না যে আমি নিজের ভিডিও ছাড়লে অনেক বড় হব, নিজের ভিডিওতে অনেক ভিউস পাবো, লাইক পাবো, কমেন্ট পাবো, সেটা তোমরা সম্পূর্ণ ভুল ভাবছো। আমার চ্যানেলে গিয়ে ফার্স্ট টু লাস্ট অবধি ভিডিওগুলো দেখবে, আমার কন্টেন্টে যেগুলো আছে একটাতেও ভিউস পাবে না, একটাতেও লাইক পাবে না, একটাতেও কমেন্ট পাবে না। কিন্তু যখন আমি অন্যের কন্টেন্টে মানে তোমাদের প্রিয় তরুণীদের বিষয়ে কি অন্য কারোর বিষয়ে বলতে আরম্ভ করলাম, তখন আমার কি হলো মানে হু হু করে ভিউয়ার্স বাড়তে আরম্ভ করলো। কেন? আমি অন্যের কন্টেন্টে ভিডিও করছি, সেই অন্যের যার কন্টেন্টে আমি ভিডিওটা করছি সে হলো আমাদের ইউটিউব চ্যানেলে বড় ব্লগার, সেই জন্য আমার ভিউজগুলো আর লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর হচ্ছে। তো আমি কেন করব না? আর আমার চ্যানেল তো আমি বুঝবো যে আমি কি নিয়ে ভিডিও করব। এই কথাটা না বলতে বলতে আমার গলা শুকিয়ে গেল। তো তোমাদের কেন যে কানে ঢুকছে না আমি বুঝতে পারছি না, যে আমার চ্যানেলে আমি কি ভিডিও দেবো আমি বুঝবো, তোমাদের ভালো না লাগলে তোমরা দেখো না। আর লোককে নিয়ে কি বলছি না বলছি কি হচ্ছে না হচ্ছে সেটা আমার ইচ্ছা, মাই উইশ, তোমাদের উইশে আমি কিচ্ছু করব না। তোমরা উপরন্তু বারণ করলে আমি সেটা বেশি করে করব। আর আমার কন্টেন্টে তোমরা ভিডিও চাও তো, তো বলো যে কিরকম ভিডিও চাও, আমি চেষ্টা করবো দেওয়ার জন্যে। আর আজকে রাস পূর্ণিমা, তো তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে হ্যাপি রাস পূর্ণিমা। আর আমাদের এখানে রাসের মেলা বসেছে, অনেক বড় রাসের মেলা বসে, তো আমি যেদিনকে মেলায় যাব তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব যে আমাদের এখানে রাসের মেলা কিরকম হয়, কতটা বড় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কি করছি কি কিনছি সবটাই শেয়ার করব, কারা কারা যাচ্ছি তো দেখবো। তখন আমি সেদিনকে নিজের কন্টেন্টে ভিডিও করে কতটা ভিউজ পাই আর কতটা আমি হাই লেভেলে চলে যেতে পারি, কতটা তোমরা আমাকে ভালোবাসা দিতে পারো। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আমার ভিডিওতে তোমরা কি ভিডিও চাও, রাসের মেলার ভিডিও না ডেলি ভ্লগ, মানে পুরো সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি করি। তোমরা তো ভাবো যে আমার তো কোনো ঘরে কাজ নেই, আমি লোকের হাড়ির খবর খালি ফোনের মধ্যে ভিডিও করে বলি, তো সেই জন্যেই আমি তোমাদেরকে দেখাতে চাই। আর তোমরা যদি বলো তবেই আমি দেখাতে চাই, নয়তো আমি দেখাবো না, ঠিক আছে? তো অনেক বকবক করে ফেললাম, তো বেশি বকবক না করে আমার থাম্বেলে দেওয়া ছবি তোমরা দেখতেই পাচ্ছ, তোরির বৌদি আর দাদা 50K সেলিব্রেশন করতে গেছে। আর তোরির বৌদি মানে বুঝতেই পারছো সোনাই রাধে চ্যানেলের সোনাই, আর তোরি দাদাকে তো তোমরা চেনোই, কেননা তোরি তো তোমাদের ফেভারিট ব্লগার, তো তোমরা তো চিনবেই, আর কিছু বলার নেই। তো থাম্বেলে আমি ওই জন্যে ননদ বৌদির আর দাদার ছবি দিয়ে দিয়েছি, নন্দায়ের ছবিটা দিইনি, কেননা উনি তো পরের ছেলে, যতই নিজের নন্দায় হয়ে যাক না মানে তবুও ও মানে উনি কিন্তু মানে মনোদা, আমি মনোদাই বলেই ডাকছি, উনি এখনও কিন্তু মানে এখনও না উনি পরেরই ছেলে, মানে তোরির বর মানে উনি তোরির বাপের বাড়ির তরফ থেকে পরেরই ছেলে। তো ওই জন্য আমি ওনাকে টানিনি, আমি ননদের থ্রু দিয়ে এই বৌদিকে বলছি যে ননদের ফুটানিতে ফুটানি মারতে বেশ ভালো লাগছে, আর ননদের ফুটানিতে ফুটানি মেরে তুমি যে ব্লগগুলো করো আমার তোমার ননদের থেকে তোমাকে বেশি দেখতে ভালো লাগে, কেন না তোমার তোমার ব্লগগুলো আমার ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে তোমার ভয়েসটা তো দারুণ। তো শোনাই আমি তোমাকে আজকে কয়েকটা কথা বলতে চাই, তোমাকে বলার আগে আগে তোমার ননদের বিষয়ে কিছু বলি। তোমার ননদ মানে তোমার তোরি বনু, তোরি বনু আজকে ইউটিউবে হলো বড় ব্লগার। তোমার বিয়ের আগে ইউটিউব করতে ইচ্ছা করতো, মানে ইউটিউব করতে না তোমার ভালো লাগতো না, বিয়ের পরে এসে তোমার ননদ যখন তোমাকে সাহারা দেয় মানে তোমার তোরি বনু যখন তোমাকে সাহারা দেয় তখন তুমি কি করো, ইউটিউব করতে একদম চালু করে দাও। তো ইউটিউবে যখন তুমি পরিচয় পেলে যে তোরির বৌদি হিসাবে, তখন তোমার মানে 1K সাবস্ক্রাইবার থেকে ফট করে মানে এক দু মাসও লাগলো না তোমার কি কোথায় চলে গেলো 50K-তে। তো রাতারাতি 50K সাবস্ক্রাইবার মানে বুঝতে পারছো তো গাইস কতটা হাইতে চলে গেছে, 50K মানে হচ্ছে প্রায় 50,000-এর কাছাকাছি। আরে 50,000 একেবারে কম না, কেন 50,000 হয়েছে, যেহেতু তোরির বৌদি তোরই ননদ, তোরই ইউটিউবে ব্লগার হওয়ার পর তোরই শ্বশুরবাড়ির ননদকে কিন্তু আজ পর্যন্ত দেখা যায়নি, যেহেতু মেয়ের অন্নপ্রাশনে নিমন্ত্রণ করতে যেতে হবে, সোনার উপর গিফট পাবে, সেই জন্য ননদকে তো বলতেই হবে, তাই ভাইফোঁটার থ্রু দিয়ে চলে গেল ননদের বাড়ি, ননদের বাড়ি গিয়ে ননদকে নিমন্ত্রণ করে ফোঁটা দিয়ে চলে এলো। সেদিনই দিদি ভাই ওকে দেখিয়ে দিয়েছিল মেয়ের টিকলিটা, আর হাতে পেয়ে তো আর কোনো কথাই নেই টিকলিটা, তো সে সব কথা বাদ দাও।
আর এই যে সোনাইকে নিয়ে যে আমি যে আজকে এসেছি, তো এই তড়িৎ থ্রু দিয়ে তড়িৎ ননদ, তড়িৎ মা, মানে কাকিমাই বলি, আমি কাকিমা বলেই সম্বোধন করি, আর তড়িৎ বৌদি, তড়িৎ হাজব্যান্ড, সবাই খুলে নিল তড়িৎ থ্রু দিয়ে। তো ওগুলোকে কন্টেন্ট পাওয়া হচ্ছে না, তো ওগুলোকে কন্টেন্ট বলে না, না ওগুলো তো নিজের কন্টেন্ট না, নিজের কন্টেন্টে ভিডিও করছে, বাট এর মধ্যে কিন্তু বাট শব্দটা আসছে। কেন আসছে? নিজের কন্টেন্টে ভিডিও করলেও পেছনে কিন্তু ঘুষটা ঠিক পেয়ে গেছে ননদকে, ঘুষ হিসাবে। আসলে ননদ দেখছে এত উপরে উঠে গেছে, ননদের পেমেন্ট চালু হয়ে গেছে, তাহলে আমরা কেন পেমেন্ট পাবো না? দাদা তো ওর বেশি দিনই মনে হয় ঘরেই থাকে, কি কাজ করে ভগবানই জানে, আজ পর্যন্ত তো জানতে পারলাম না। তো আমিই বা কেন ঘরে বসে থাকবো, আমিও তাহলে পেমেন্ট পেতে চালু করে দিই, আর আমার ননদ তো আছেই, সবই শিখিয়ে দেবে, সবই সব কিছু হয়ে যাবে। তো মানে একই ঘরে সবগুলো একদম চড়ে চড়ে মাছ তুতো ভাইটাকে বলে, তো সেরকমই আছে। আর আমি সোনাইকে বলতে চাই, সোনাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার ননদের থেকে, তোমার ননদের ওই ন্যাকাপোনা আমার জাস্ট সহ্য হয় না, আর দেখি, কেননা আমার ভিডিওগুলো তো বানাতে হবে, সেই জন্য আমি তোমার ননদের ভিডিওগুলো দেখি আর সেগুলো কথাগুলোর প্রতিবাদ করি। তো আমি যে কালকে ভিডিওটা ছেড়েছি, সেই ভিডিওতে আমাকে অনেক ভিউয়ার্সরা আমাকে কমেন্ট করেছে, মানে মানে তড়িৎ দিক দিয়ে মানে সত্যি সত্যি যে কথাগুলো একদম সেই কথাগুলোই আর কি বলেছে, আর মানে সবাই আর কি বলেছে যে ও কীরকম আদিক্ষেতা করে, কীরকম বরের সঙ্গে আদিক্ষেতা করে বাবা মায়ের সামনে, তো কতটা নিচু মেন্টালিটি তোমরা বুঝতেই পারছ তোমাদের তড়ি দিদি, আর বাচ্চাকে যে কতটা কেয়ার করে আমার চিনিমা চিনিমা, সেটা বোঝাই যায়। সেটাও আমার কমেন্ট বক্সে এসে একজন বলেছে, আমি সে তার মানে তার নাম নেবো না, কিন্তু তিনি যে কথাটা বলেছে একদম সত্যি সাচ কথা বলেছে, কেন চিনিমা চিনিমা করে। তো চিনিমার অন্নপ্রাশন যেহেতু মা বাবার দরকার, তো মা বাবাকে তো থাকতেই হবে, আর সব সময় মেয়েকে বাপের বাড়ি রেখে চলে যাচ্ছে, শ্বশুর বাড়ি মেয়েকে রেখে দিয়ে চলে যাচ্ছে, মনে মেয়েকে রেখে দিয়ে যাচ্ছে ঠাকুর দেখতে, মেয়েকে তো আয়ার জন্য রেখেই দিয়েছে ঘরে মা আর বৌদিকে। আর আসলে সোনাইয়ের মানে বৌদির তড়ির বৌদির তো এখনও কোনো বাচ্চা কাচ্চা হয়নি, সেই জন্য তড়ির বৌদি হয়তো সামলাচ্ছে, আর ওর মাকে তো রেখেই দিয়েছে আয়া হিসাবে, শ্বশুর বাড়ি যাচ্ছে, মেয়েকে রেখে যাচ্ছে, তারপরে মলে যাচ্ছে, এতে যাচ্ছে, আর মলে গিয়ে রাজ্যের জামা কিনে, তারপরে এই কসমেটিক্স কিনে বাচ্চার জন্যে, এতেই কিন্তু বাচ্চার প্রতি মায়ের যে কর্তব্য সেটা বোঝা যায় না। মায়ের প্রতি বাচ্চার প্রতি যে মায়ের যে কর্তব্যটা সেটা আসলে কি অন্যান্য মায়েদের দেখে বুঝবে, যে বাচ্চাকে ছেড়ে এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য বাইরে গেলে না মনটা কাঁদে, যে বাচ্চাটাকে আমার নিয়ে এলে ভালো হতো, বাচ্চাটা কী করছে কী না করছে, ও কী করে যে মনে শান্তিতে ঘুরে বেড়ায় ভগবানই জানে। তো গাইস ছেড়ে দাও এইসব কথা, তো আমি মেন টপিকে আসি। আজকে যে সোনাই রাতের 50K সেলিব্রেশনে ওরা কী করেছে, মানে কিছু খাবার টাবার তৈরি করে বৃদ্ধাশ্রম কি অনাথ আশ্রমে মানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলো, রেডি হচ্ছিলো। তো 50K সেলিব্রেশনের জন্য ননদ যেহেতু করেছে, তোমার ননদ তো মানে এইসব মানে আমি সোনাইকে বলছি, তোমার ননদ তড়ি ও তো এইসব দিক দিয়ে পটু আর লোক দেখাতে বেশ ভালোই বাসে, তো এক এদিকে বলা যায় যে মানে ও কিন্তু রান্নাবান্না করে যে নিয়ে যায় মানুষকে যে দেয়, ওগুলো ভিডিওতে করা কিন্তু মানে করছে ঠিক আছে, বাট ইউটিউবে মানে ভালো মতো পেমেন্ট পাওয়ার জন্য বেশিটা করে। হ্যাঁ, আর তুমি যে 50K সেলিব্রেশনের জন্য গেছো রান্না করে অনাথ, তোমার মানে ননদ যেখানে গেছিলো চিনির অন্নপ্রাশনের আগে বাচ্চাদেরকে খাওয়াতে, তুমি ভেবেছিলে সেখানেই যাবে, সেখানে গিয়েই বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দেবে, কিন্তু সেটা তোমার স্বপ্নটা পূরণ হয়নি। কেন আমি তোমাকে বলছি, তুমি যে 50K সেলিব্রেশনের জন্য রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করেছিলে খুব ভালো হয়েছিল, নিরামিষ রান্না করে নিয়ে গেছো, যেখানে যেরকম মানে নিয়ম আর কি সেরকমভাবে তুমি রেডি হয়ে হয়তো গেছো, কিন্তু নিজের সেলিব্রেশনের রান্না না নিজেই করতে পারতে, মানে ননদকে দিয়ে রান্না করিয়ে নিয়ে যাওয়াটা তোমার উচিত হয়নি, ওই জন্যে হয়তো মানে তুমি তাদেরকে দিতে পারোনি। তোমার নিজের চ্যানেলের সাবস্ক্রাইবার এত বেড়ে গেছে, নিজের পেমেন্ট দিয়ে এত কিছু যখন করছিলেই তখন তোমার নিজেরই সব কিছু করা উচিত ছিল। হ্যাঁ নিশ্চয়ই হয়তো তুমি অতটা রান্না করতে পারো না তোমার ননদের মতো, কিন্তু তোমার ননদকে পাশে দাঁড় করিয়ে তুমি খুঁতিতে নাড়াতে পারতে, কারণ না অনেকের জন্য না অনেকের কাজ সফল হয় না। তো তোমারও হয়তো তোমার কপালে তোমার ননদ শ্যুট করেনি সেদিনকে, তোমার ননদের জন্য কাজটা সফল হয়নি, সেই জন্য তুমি হয়তো তুমি মন থেকে রান্না করে ঠাকুরকে প্রণাম করে, আমি তো দেখলাম পুরো ভিডিওটা, তো তুমি ঠাকুরকে প্রণাম করে গেলে বেরোলে সবই ঠিক আছে, কিন্তু রান্নাটা তুমি নিজে করে দিতে পারতে, আর সবাইকে যে দিয়েছো, বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছো, বাচ্চাদেরকে ক্যাডবেরি দিয়েছো, তারপরে খাবার দিয়েছো, দেখলাম ওখানে অনেক ওখানে আশ্রমটা বন্ধ ছিল বলে আবার অন্য জায়গায় গেছিলে, সব ঠিক আছে, বাট এই নিজে যখন এরপরে যখন নেক্সট বারে যখন তুমি নিজে কাজটা করবে না, তখন নিজেই করবে, ওকে হয়তো পাশে দাঁড় করে জিজ্ঞেস করবে কতটা পরিমাণ দেবো, কী করবো কী না দেবো, এগুলো জিজ্ঞাসা করে নেবে, কিন্তু নিজের কাজটা নিজে করে নিয়ে যাবে, কেননা তোমার কপালে না তোমার ননদকে শ্যুট করে না, সেই জন্য তোমার কাজটা সেদিনকে অর্ধেক সফল হয়েছে অর্ধেক হয়নি, তোমার মনটা কিন্তু একদিক দিয়ে খুঁতখুঁতে রেখেই গেছে। তো আমি এই কথাটাই বলতে চাই শোনায়, তুমি বড় হচ্ছ তোমার ননদের থ্রু দিয়েই হও আর যাই দিয়ে হও, নিজের কন্টেন্টে তুমি ভিডিও করে তুমি বড় হচ্ছ, কিন্তু তোমার পেছনে কিন্তু আছে একজন,
মানে ধরে শক্ত করে, তো সেটা হলো তোমার ননদ তরি। তো ও আছে বলে তোমরা কিন্তু মানে এত দূর পৌঁছতে পারছো, আর পৌঁছতে পারছো এই করছো, সবই ঠিক আছে। আর ও যে কেন বাপের বাড়ি থাকে আমি সেটাও এখন বুঝতে পারছি পুরোদমে, যে তোমাদের ভিডিও এডিটিং কিভাবে করবে, কিভাবে কি হবে, ইউটিউবে গ্রো করবে, সেগুলো তো সব শিখিয়ে দিতে হবে। তো সেই জন্যে হয়তো অসুস্থ শ্বশুর শাশুড়িকে রেখে বাপের বাড়ি পড়ে আছে, আর ওরও লজ্জা সরম বলে কিছু নেই। শ্বশুর বাড়িতে গেলে অসুস্থ শ্বশুর শাশুড়ি একটা বাচ্চাকে নিয়ে গেলে যে ওদের মনটাও ভালো থাকবে তা তো না, ও তো এটা মনে করে না। ও সবসময় জানে আমি ফ্রি মাইন্ডে ঘুরবো, উড়ে বেড়াবো সব কিছু, তারপরে এটা কিনবো সেটা কিনবো, ওখানে যাবো সেখানে যাবো, এটাই হয়তো ভেবে ও এখানে থাকে। তো আমি এই পার্সোনাল ম্যাটার নিয়ে আমি আর কিছু বলতে চাই না, কেননা এই সমস্ত বললে আবার আমার ভিউয়ার্সরা আমাকে আবার উল্টো মেসেজ করবে, কেন লোককে নিয়ে বলছো, কেন ওকে নিয়ে বলছো, এর চ্যানেলে রিপোর্ট মারো, এর চ্যানেল বন্ধ করে দাও। হ্যাঁ, তো আমার চ্যানেল বন্ধ করে না কিচ্ছু হবে না, যাদের চ্যানেলে বন্ধ করা। হ্যাঁ হ্যাঁ, কালকে আমাকে আরেকজন মেসেজ করেছে, আমি তোর দিকে বলবো, মোনালিসা নামে আমাকে একজন মেসেজ করেছে, আমি তোর দিকে বলবো যে তোমার চ্যানেলে স্ট্রাইক মারতে, তোমার তোর দিদি স্ট্রাইক মারুক আর যাই করুক, ও নিজেও জানে ও অন্যের চ্যানেলে স্ট্রাইক মারলে নিজের কতটা পতন হবে। অহংকার না একদিন পতনের মূল হয়, সেটা জানো তো, তো অন্যের ক্ষতি করলে নিজেরও একদিন কিন্তু ক্ষতিটা ফেরত যাবে। তো মোনালিসা তোমাকেও বলছি, তুমিও বেশি না বটর করো না, নিজের চ্যানেলটা নিজে দেখো, আর আমার চ্যানেলের ভিডিও তুমি দেখতে এসো না, আর আমাকে কমেন্ট করে বেশি তাতিয়ে তুলো না যে আমি তোমাকে কিছু বলতে যাবো, ঠিক আছে? তো নিজেরটা নিজের চরকায় তেলটা দাও, আমার চরকায় তেল দেওয়ার মতো আমার ঘরে তেল আছে। হ্যাঁ, তোমাকে তেলটা দিতে আসতে হবে না, আমার ব্যাপারে নাকটাও গলাতে আসতে হবে না। তাহলে গাইস, আমার এই ভিডিওটা দেখার পর সবাই তাহলে কাজে নেমে পড়ো, নিজের চরকায় নিজে তেল দিতে আরম্ভ করে দাও, আর নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য নিজের কন্টেন্টে ভিডিও দাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাবে যে তোমরা আমার চ্যানেলে কি ভিডিও দেখতে চাও। আর ওই সব চোরে চোরে মাছ দুটো ভাইদের মানে একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, এইসব চ্যানেলগুলোকে না বেশি সাবস্ক্রাইব ভিউজ না বাড়িয়ে এই সমস্ত ব্লগারদের চ্যানেলে ভিউজ আর লাইক বাড়াও, ভালোবাসা দাও, এতেই সবাই খুশি হবে আর তোমাদেরও উন্নতি হবে। ওই সব মানে চ্যানেলে বেকার বেকার ওদের অনেক মানে চ্যানেলে গ্রো হয়ে গেছে, আর ওদের চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার বেশি ভিউজ বাড়ালে না ওদের আরও ভাও বাড়বে, যারা মানে তোরির বিপক্ষে আর যারা পক্ষে তাদেরও বলছি আমি। আর আমি কিছু আর এখানে বলতে চাই না। আর সোনাই রাতে চ্যানেলে সোনাইকে তোমরা সাপোর্ট করো, আরও সাপোর্ট করো ওকে, ও ননদের থ্রু দিয়ে যতই বড় হোক না কেন, কেননা ও নিজের কন্টেন্টে ভিডিও করে, ওর মানে মনটাও মানে ও ননদের থেকে অনেকটাই সরল, খুব ভালো একটা মেয়ে, ওকে সাপোর্ট করো। আর তোমাদের তোরির দিকে বেশি সাপোর্ট না করে আমাদের চ্যানেলগুলোতে একটু ভিউজ বাড়িয়ে দাও, অন্যের কন্টেন্টে যাই ভিডিও করি না কেন, কেননা নিজেদের কন্টেন্টে তো ভিডিও করি না, আর নিজের কন্টেন্টে ভিডিও করে অনেক বসতেছি। আর তোমরা এবার যদি বলো যে আমার নিজের কন্টেন্টে ভিডিও চাও, তো কী ভিডিও চাও অবশ্যই বলবে, আবারও বলছি। আর কিছু বলতে চাই না এখনকার মতো, আমি এখানেই ব্লগটা এন্ড করছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, সাবস্ক্রাইবের পাশে যে ছোটো বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো গাইস, লাভ ইউ, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।